আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফাতেমা আক্তার অ্যান্ড ফ্যামিলি ব্লগস। আশা করছি আপনারা যে যেখানে আছেন সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আমাদের সর্বাবস্থায় আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত, যখন যে যেখানে যেমনই থাকি না কেন। প্রিয় দর্শক দেখুন, আজ আমি রমজানের ইফতার তৈরি করার জন্য গতকাল রাতে ছোলা ভিজাতে ভুলে গিয়েছি। ভোর রাতের খেয়াল হয়েছিল, পরে আমি ভাবলাম যে না, অন্য কোনো কিছু করব, আজকে ভাত করব। পরে এখন নামাজ টামাজ পড়ে, জোহরের নামাজ পড়ে ভাবলাম যে না, দেখি আগে তো একটু ছোলা আছে, ছোলাটার সাথে একটু উপাদান মিশিয়ে আমি ইফতারটা তৈরি করি। দেখুন দর্শক, আমি সহজে আজকে আমার অল্প একটু ছোলা আছে, যে দেখুন এই যে কালকের অল্প একটু ছোলা আছে, এই ছোলাটাকে আজকে আমি দেখুন মুড়ির সাথে মাখানোর জন্য এটা তৈরি করে নিচ্ছি। কীভাবে করছি দেখতে থাকুন। আমি ছোলাটা আগে গরম বসিয়ে দিয়েছি। প্রিয় দর্শক দেখুন, আমি এতে যে তেজপাতা দিয়েছি 3টি, তারপরে মসুর ডাল, টমেটো, আলু, একটা বড় আলু কেটে নিয়েছি, এটা দিয়ে দিচ্ছি। আমরা যে বাজারে যারা মুড়ি মাখাই খাওয়ায় আমাদেরকে, ওই মুড়ি মাখান তো দেখা যায় যে 2-4টা বুট দেয় আর মুড়ি, একটু তেল টেল হালকা পেঁয়াজ টেয়াজ থাকে, ভালোই লাগে খেতে। তো আজকে ভাবলাম যে আমি একটু ওদের চেয়ে অনেক ভালো হবে, ওদের চেয়ে আমি আলু দিয়েছি, আলুটা মাখা মাখা হয়ে যাবে, মুড়িটাও মাখানো হবে, আবার টমেটো দিয়েছি, ওরা তো আর এত কিছু দেয় না, আমরা হয়তো 5-10 টাকা কিনি, ওরা অল্প একটু দিয়ে আমাদেরকে সারিয়ে দেয়। দেখুন আমি চুলাটা বাড়িয়ে দিলাম, এতে তেল দিয়ে দিচ্ছি, ছোলাটা তো কালকের আছে ভাজা, সব কিছু উপাদান দিয়ে তেলটা দিয়ে দিলাম। এতে যেখানে আমার পাঁচফোড়ন আছে, আজ তো পাঁচফোড়ন দিচ্ছি রাঁধুনির, আর কয়টা দিই, এটা দিলে আমার রেসিপিটা সেন্ট হয়ে যাবে। তেজপাতা দিয়েছি, আবার আবার আগের দিনের মশলাও আছে, ছোলার সাথে ভাজা মশলা আছে, ছোলার সাথে আগের মশলাগুলো ভাজা হয়ে আছে। এখন দেখুন এখানে আমার উপাদানটিতে মরিচের গুঁড়ো অ্যাড করে দিলাম, হলুদ দিয়ে দিলাম, হলুদটা আরেকটু দেই, এটা এখন নেড়ে দিব। দেখুন এই যে মসুর ডাল দিয়েছি অল্প করে, এটা একটু মাখালো হবে, ছোলাগুলো আছে সুন্দরভাবে। অল্প ছোলা কিন্তু আমার সন্ধ্যার মুড়ি মাখি ইফতারটা আমি করে নিতে পারবো। অল্প কয়েকটা মসুর ডাল দিয়েছি, আলু দিয়েছি, টমেটো দিয়েছি, আসলে দর্শক আমরা বুদ্ধি করে অনেক সময় অনেক অল্পের ভিতরে অনেক কিছু সুন্দর তৈরি করে ফেলতে পারি। সামান্য একটু বাড়িয়ে দিয়েছি, আর আর অল্প একটু পানি দিয়ে দিব, তাহলে আমার আলুটা সিদ্ধ হতে ভালো হবে। সামান্য করে এক সাইড থেকে পানি দিয়ে দিলাম আর একটু। আমরা তো ছোলা বেশি করে নিয়ে খাই, ওগুলো আবার একটু চিবাইতে সময় লাগে, এটা আবার সহজে আলু থাকবে তো বেশি, আবার মসুর ডালটাও মাখা মাখা হয়ে যাবে, টমেটোও মাখা মাখা হয়ে যাবে, এগুলা
মোলায়েম হয়ে যাবে মরিচ সাথে খেতে, তাড়াতাড়ি খাওয়া যাবে আরামে। আসলে আল্লাহ বান্দার রিজিকে যে দিন রাখে বান্দা ওইটাই তৈরি করে। আমি মাছ নামিয়ে রেখেছি, রান্না করবো যে ভাত খাবো ইফতারে, পরে ভাবলাম না যেহেতু একটু ছোলা আছে এটাকে একটু বাড়াই নেই। আমার মেয়ে আবার ও তো ছোলা দিয়ে ইফতার করে না, ও ভাত খায়, ওর জন্য করবো মাছটা। আগে আমি ইফতারটা তৈরি করে নেই। এখানে এই যে পেঁয়াজ ভাজার তেল আছে একটু দিয়ে দিলাম সাথে, এটা ছোলাটাকে আরো স্বাদ করবে। ঢেকে দিলাম অল্প করে, আর একটু উপাদান দিব আমি, আমি অখেয়াল হয়ে গেছি, আমি এটা একটু ফ্রিজে যাই, ফ্রিজ থেকে নিয়ে আসি। ডাটা শাক সিদ্ধ করে রেখেছিলাম, আজকে তো আমার ইফতার ছোলা করার কথা ছিল না, তারপরে ভাবলাম যে করি, হঠাৎ করে তৈরি করলাম, তাই উপাদানটা এখানে ছিল না, নিয়ে আসলাম। এই যে ডাটা শাক সিদ্ধ আছে, এখান থেকে একটু ডাটা শাক ইউজ করবো, এটাতে এটা সিদ্ধ আছে। প্রিয় দর্শক, যত সহজে আমরা আমাদের রান্নার কাজটা করবো ততই আমাদের মেয়েদের জন্য ভালো। দেখুন আমি এখান থেকে ডাটা শাকটা দিয়ে দিচ্ছি, যতটুকু দেই। এখানে আমার ডাটার আগাগুলো কেটে নিয়েছি, বড় আগাগুলো যেটা নরম, যে এক চামচ নিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি। আরেকটি অ্যাড করব, এটা খেতে খুব ভালো লাগে। মানে শাকটা নর্মাল ভাজি করার থেকে বিভিন্ন কিছু সাথে দিয়ে দিলাম, এটাও অ্যাড করে দিচ্ছি আমি। দেখুন একটু আগে দিয়ে দিলাম, তাহলে আমার মশলার স্যান্টগুলো এটাতে ঢুকে যাবে, তেজপাতা, পাঁচফোড়ন, আর একটু মশলা, আর একটু গুঁড়া মশলা দিব। এটা কিন্তু আমার জন্য হেলদি হয়ে গেল। এখন এটাতে শাক আছে, সাথে আলু আছে, বুট আছে, টমেটো আছে, মসুরের ডাল আছে। আমি একবার ঈদের বাজার করতে গিয়েছিলাম এক নাম্বার, সেখানে দেখলাম ওনারা, আরেকটু ঢেকে দিচ্ছি, সেখানে দেখলাম ওনারা মানে আর শুধু ডাল সিদ্ধ বা মটর সিদ্ধ মাখা মাখা এটা নিয়ে এসেছে। আমরা তো ঘরে বুট অনেকগুলোই খাই, ওনারা দেখলাম যে অল্প পরিমাণে বুট দিয়ে অনেকগুলো মুড়ি দিয়ে ডাল সিদ্ধ বা মটর সিদ্ধ যেটা করে রাখছে সেটা মাখা মাখা এটা মাখিয়ে দিয়ে বুটটা মাখিয়ে নিয়ে মাখা মাখা আঠালো হয়ে গেছে এটা খেয়ে নিচ্ছে। আমাদেরকেও খাইয়েছে ডেকে, ইফতারের সময় হয়ে গিয়েছিল, ভালো লেগেছিল। তো সময়ের জন্য এটা করা হয় না, ছোলাটাই করি সাথে সবজি টবজি দিয়ে একসাথে যতটুকু সম্ভব হয়। দেখুন আমি ঢাকনাটা আবার তুলে নিলাম, নেড়ে দিচ্ছি।
শাকগুলো একটু ছাড়িয়ে দিচ্ছি একটার থেকে আরেকটা, তখন সবগুলো শাকে মশলাগুলো আরামে ঢুকবে। আমি বেশ কয়েকদিন এই শাকটা অল্প অল্প করে গুটির সাথে ব্যবহার করতেছি। পেঁয়াজুটা ব্যবহার করছি কালকে, গতকালকে খুব ভালো হয়েছিল পেঁয়াজুটা। দেখুন আমার কিন্তু এই যে আলু সিদ্ধ হয়ে গিয়েছে, মাত্র 10 মিনিট সময় লেগেছে আমার এটা করতে, আর হয়তো অল্প কিছুক্ষণ সময়ে আমার এটা পানিটা শুকিয়ে আসবে। আজ আমি আরেক রকমের একটা হেলদি অল্প ছোলার দ্বারা আমার ইফতারের রেসিপিটা করে নিয়েছি। আপনিও ইচ্ছে হলে এভাবে যেদিন ছোলা না ভিজান, যদি ছোলা থেকে থাকে আগে অথবা সিদ্ধ, অল্প ছোলা দিয়ে এভাবে আলু দিয়ে শাকসবজি যেটা থাকে সেটা একটু দিয়ে, একটু মসুর ডাল দিয়ে দিবেন, দিয়ে অন্যরকম আরেকটা আজকে ইফতার রেসিপি আপনার তৈরি হচ্ছে। মুড়ি মাখিয়ে নেবেন, মুড়ি একটু বেশি খেলে বেশি নেবেন আর কম খেলে কম নেবেন। দেখুন বুদ্ধি থাকলে কিন্তু মানুষ অনেক কিছুই করতে পারে, অল্প দিয়ে হয়ে যায়। এরপর যে আমি এখান থেকে একটু এই যে রাঁধুনির গুঁড়া মশলা আছে অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। এটা এখন মাখিয়ে দিব। দেখুন ঝোলটা শুকিয়ে গিয়েছে আমার, প্রিয় দর্শক। এমন করে আপনার আপনার যদি আমি একটু ভেঙে নিব অল্প কিছু আলু, সবগুলো আস্ত রাখবো না, একটু ভেঙে নিচ্ছি। তাহলে একটু চামচ দিয়ে বাড়ি দিলে তা ভেঙে যায়, সিদ্ধ হয়ে গিয়েছে তো, এই যে আর ভাঙবো না। দেখুন দর্শক আমার রেসিপিটা হয়ে এসেছে। প্রিয় দর্শক আপনার যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে, কখনো এভাবে রান্না করে খাবেন, তারপরে আমার জন্য একটু কষ্ট করবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। চুলাটা একটু কমিয়ে দিচ্ছি। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া, আপনাদের শুভকামনায়। আজ এ পর্যন্ত, দেখা হবে অন্য ভিডিওতে। প্রিয় দর্শক আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।